দেবী দশভুজার মর্ত্য আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে মর্ত্যদাসী পাড়ায় পাড়ায় দেবীর পূজক মণ্ডপ তৈরি করে দেবীকে বরণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। গোটা রাজ্যের সাথে তাল মিলিয়ে ধর্মনগর শহরে বড় বাজেটের পুজো করছে ক্লাব কমিটি ও সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো উদ্যোক্তারা। ধর্মনগর শহরে ছোট বড় প্রায় 28টি দুর্গাপুজো হয়ে থাকে, তার মধ্যে 8টি থেকে 10টি বড় বাজেটের পুজো রয়েছে। বনিদি ক্লাব ও পুজো কমিটির আপ্রাণ চেষ্টায় বিভিন্ন আকর্ষণীয় থিমের উপর রয়েছে এবারের পুজো প্যান্ডেল। রয়েছে কাল্পনিক আদলে তৈরি মন্দির ও শহরের প্রাণকেন্দ্রে বড় বাজেটের মধ্যে আপনজন ক্লাব, পদ্মপুর ক্লাব, এগিয়ে চলো ক্লাব, নয়াপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি, নবরাগ সংঘ, মঠ, শহর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। প্রতিটি ক্লাব ও সার্বজনীন পুজো কমিটি দর্শনার্থীদের কিছু নতুনত্ব দেওয়ার প্রয়াস করে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। অধিকাংশ বড় বাজেটের পুজো প্যান্ডেলগুলি থিম ও কাল্পনিক আদলে মন্দিরে তৈরি করেছে। যেমন আপনজোর ক্লাব তাদের 9 লক্ষ টাকার পুজোর বাজেটে সিকিমের একটি সাই বাবা মন্দির উপহার দিতে যাচ্ছে। নবরাগ সংঘ তাদের 15 লক্ষ টাকা বাজেটের এই পূজায় রয়েছে কাল্পনিক বুদ্ধ মন্দির। মথ শহর ক্লাবের এবারের পুজোর থিম স্বপ্নের উড়ান, তাদের এবারের পুজোর বাজেট হচ্ছে প্রায় 20 লক্ষ টাকা। এবছর রেল রোড সার্বজনীন পুজো কমিটি স্থানীয় শিল্পীদের দ্বারা তৈরি করছে একটি কাল্পনিক মন্দির, তাদের পুজোর বাজেট 15 লক্ষ টাকা। পদ্মপুর ক্লাবের এবারে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে স্থানীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে চরক সংস্কৃতির উপর, তাদের এবারের বাজেট 14 লক্ষ টাকা। মণ্ডপ থেকে প্রতিমা সবকিছুই তৈরি করা রাজ্য হচ্ছে স্থানীয় শিল্পীদের দ্বারা। এগিয়ে চলো ক্লাবের স্থানীয় শিল্পীদের দ্বারা নির্মিত থিম হচ্ছে পালনকর্তা, এবারে তাদের বাজেট 15 লক্ষ টাকা। নয়াপাড়া ক্লাবের এবারের পুজোর থিম হচ্ছে আদিবাসীদের শিব পুজো, তাদের এবারের বাজেট 6 লক্ষ টাকা। তবে ধর্মনগর এই বিশাল আয়োজন চোখে পড়লো নেই পুজো পুজো গন্ধ, কোথায় যেন হারিয়ে গেছে পুরনো স্মৃতি। অধিকাংশ ক্লাব ও পুজো উদ্যোক্তারা দুর্গাপুজোর পাশাপাশি নানা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে। দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ সহ রক্তদান ইত্যাদি সামাজিক কর্মসূচির করবে পুজোর 3 দিন। এছাড়া প্রতিটি প্যান্ডেল নির্মাণে অধিকাংশ শিল্পীরা নবদ্বীপ বৃন্দাবনের, তবে অনেক প্যান্ডেলে রাজ্যের দক্ষ প্যান্ডেল শিল্পীরাও উঁচু উঁচু প্যান্ডেল নির্মাণ করছেন। দিনরাত একাকার করে প্যান্ডেলের কাজ করে যাচ্ছেন রাজ্যের ও বহিরাজ্যের শিল্পীরা। দুর্গাপুজো কমিটি থেকে শুরু করে প্যান্ডেলের শিল্পীরা আশাবাদী ওনারা পঞ্চমের আগেই প্যান্ডেলের কাজ শেষ করতে পারবে। এক কথায় দর্শনার্থীদের মন কাটতে প্রতিটি ক্লাব ও পুজো কমিটি যেন এক অঘোষিত প্রতিযোগিতা। এটা প্রতি বছরই ভালো পুজো উপহার দেয় ধর্মনগরবাসীদের বা বাইরের মানুষ যারা আয় এখানে পূজা দেয়। তো এইবারও আর কি বালা পূজা করার একটা সিদ্ধান্ত তারা লইছে। তো আমরা কাজ করলাম, আমি এখানের লোকেল, আমার এই শিল্পীরা যারা এখানে আইসে সব কলকাতা নবদ্বীপের। তো আমরা আশা করি পঞ্চমী দিন তারা প্যান্ডেল উপহার দিলেই নবদ্বীপের এখানে 5 জন আছে, আমাদের কাজ শুরু হয়েছে তো প্রায় 1 মাস হয়ে গেছে। এটা একটা মন্দিরের অনুকরণে, এটা ওই সিকিমের কি একটা সাই বাবার মন্দিরের অনুকরণে আমরা এই গভর্নমেন্ট রুল যা আছে আমরা তা ফলো করছি। আমাদের বলা হয়েছে প্লাস্টিক, থার্মোকল এসব যাতে ব্যবহার না হয়। আমরা ওই সুপারির ফুল, প্লাইউড, কাপড়, তারপরে বালি ওইসব ব্যবহার করছে। মানে যা যা মানে আমাদের বর্জ্য পদার্থ যারা মানে যেটা ব্যবহারযোগ্য না, মানে গভর্নমেন্ট যা দিছে আমরা ওইগুলো সব মানে পরিত্যাগ করতে হচ্ছে। না 60 ফুটের উপরে এই প্যান্ডেলে তো প্রতি বছরই ভালো মানুষ সমাগম হয়, আশা করি এবারও ওই সদস্য। এবার আয়োজন করেছি আমরা চড়ক পূজার উপর ভিত্তি করে, কারণ চড়ক পূজা প্রায় অস্তিত্ব বিলীন হতে যাচ্ছে হিন্দু সংস্কৃতির মধ্যে একটি উৎসব, যেটি চৈত্র মাসে হয়। চৈত্র সংক্রান্তিতে উৎসব হয় এবং পয়লা বৈশাখে নতুন সালের সূচনা হয়। সেই চৈত্র সংক্রান্তির চড়ক মেলাকে কেন্দ্র করে আমরা এবছর পূজামণ্ডপ তৈরি করেছি। পূজামণ্ডপ তৈরি করেছে স্থানীয় লোকেল শিল্পী আমাদের সরোজ ঘোষ, এবং লাইটিংয়ে আমাদের লোকনাথ ডেকোরেটার্স রয়েছে, সবই লোকেল আমাদের। আর প্রতিমাও লোকেল আমার, আমরা প্রতিমা প্রতি বছর জুরকাল বাট যে রয়েছে ওইখানে আমাদের থিম বেসিক, প্রতিমাটাও থিম বেসিক, একবারের পুজোটাও তো থিম বেসিক, প্রতিমাটাও সেম থিম বেসিক আমরা আয়োজন করি। আমাদের প্রতিমাটা আপনারা আসলে পরেই বুঝবেন, দেখলে পরেই বুঝবেন, প্রতিমাটার মধ্যে সিংহের যে রূপ রয়েছে তা কিছুটা ড্রাগনের মতো রয়েছে, এবং যে দুর্গার যে রয়েছেন উনি সন্ন্যাসিনীর মতো ধ্যানমগ্ন, এবং নিচে থাকবে ওনার
সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সবাই। আমাদের এবছরের বাজেট 14 লক্ষ টাকা। প্রতি বছরেই আমরা শারদোৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি বিভিন্ন সমাজ। গত 2 বছরের করোনা প্রকোপ নেই বলে এবছর পুজোর স্বাদটা সেই পুরনো। রাজ্যে ও বহিরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ধর্মনগর শহরের উঁচু উঁচু প্যান্ডেল ও দুর্গা প্রতিমা দর্শন করতে ছুটে আসে। পঞ্চমী থেকে মায়ের দর্শনে প্রতিটি ক্লাব ও সার্বজনীন পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। তা চলে দশমী পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।